আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আশা করি পড়াশোনায় সবাই মনোযোগী আছো। তোমাদের মনোযোগকে বাড়ানোর জন্য আমি আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমরা জানো যে আমি নবম অধ্যায়টা ক্লাস করতেছি। নবম অধ্যায়ের আজকে সর্বশেষ পাঠ আলোচনা করব, বাংলাদেশে নারী অধিকারের গুরুত্ব এবং নারীর অধিকারের জন্য সুপারিশগুলো কি কি, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। বাংলাদেশে নারী অধিকারের গুরুত্ব, প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হল নারী। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সমাজের এই বৃহৎ অংশকে পিছনে ফেলে বা অধিকার বঞ্চিত করে কোনো অবস্থাতেই একটা দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সমাজে নারী এবং পুরুষকে এক গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন। দুটি চাকা সমান তালে না চললে গাড়ি যেমন থেমে যাবে, তেমনি সমাজের একটি অংশ নারী যদি পিছিয়ে থাকে তবে সমাজ উন্নয়নের চাকাও পিছিয়ে যাবে। নারী শুধু মা, বোন, কন্যা, ভাবি, চাচি, ফুপু, খালা, নানি, দাদিরই ভূমিকা পালন করেন না, বরং পুরুষের পাশাপাশি সংসার পরিচালনার গুরুদায়িত্ব পালন করেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি যে একটা দেশের বা বাংলাদেশের যেহেতু অর্ধেকই নারী, এই অর্ধেক নারীকে যদি আমরা বাদ রাখি উন্নয়ন কার্যক্রম থেকে, তাহলে একটা দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই আশা করা যায় না। বেগম রোকেয়া নারীকে একটা গাড়ির দুইটা চাকার সাথে তুলনা করেছেন, আর পুরুষেরা এক চাকা, নারী এক চাকা। তাহলে পুরুষে নারীকে যদি বাদ রাখা হয়, একটা চাকা যদি গাড়ির অকেজ করা হয়, তাহলে গাড়িটা যেমন চলবে না, তেমনি একটা দেশের শুধু পুরুষকে দিয়ে একটা দেশের সামগ্রিক উন্নয়ন আশা করা যায় না। কাজেই পুরুষের পাশাপাশি নারীকে উন্নয়ন কর্মকাণ্ডে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। অতিরিক্ত সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ কাজটিও নারীকে করতে হয়। নারী শুধু গৃহস্থালী কর্ম সম্পাদনে সনাতনী ভূমিকায় পালন করছেন না, বরং উপার্জনক্ষম কাজও করছেন। গার্মেন্ট সহ বিভিন্ন শিল্প কারখানা, শিল্প প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, প্রকৌশল, চিকিৎসা, প্রতিরক্ষা, সর্বত্রই তারা দক্ষতার স্বাক্ষর রাখছেন। গোটা নারী সমাজকে যদি শিক্ষা, প্রশিক্ষণ, চলাফেরা, মত প্রকাশ, সুযোগ সুবিধা দেওয়া হয়, তবে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এতে পরিবার, সমাজ এবং দেশের উন্নয়ন হবে এবং নারীরা মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে বিবেচিত হবে। তারা পরিবার এবং সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। কাজেই দেখা যায় যে দেশ সেবা তথা রাষ্ট্র এবং বিশ্বের কল্যাণ এবং উন্নয়নের জন্য নারী অধিকার একান্ত অপরিহার্য। নারী অধিকার সংরক্ষণ এবং সর্বক্ষেত্রে তাকে অগ্রগামী হওয়ার সুযোগ দেওয়ার জন্যই নারী অধিকারের বিষয়টি আজ এত বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একজন শিক্ষিত, স্বাবলম্বী এবং সচেতন নাগরিক নারী ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ একজন শিক্ষিত নারী যেমন তার পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তেমনি দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর জন্য কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। তার মানে শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত জাতি উপহার দিতে। আর এই জন্য নারীরা যাতে তাদের অধিকারগুলো পরিপূর্ণরূপে ভোগ করতে পারেন এবং নিজেদেরকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে, সেজন্য নারী অধিকারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ফরাসি সেনাপতি ও রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্ট নারী অধিকারের বিষয়টি তার একটি বিখ্যাত উক্তির মাধ্যমে বুঝাতে চেয়েছে। তিনি বলেছেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি
সভ্য শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিব। এ থেকে আমরা নারী অধিকারের গুরুত্ব বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে নারী অধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, জাতিসংঘেও নারী অধিকারের গুরুত্ব দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নারী জাতিসংঘের যে অধিকারের প্রতি, নারী অধিকারের প্রতি গুরুত্ব দিয়েছেন, তারই ধারাবাহিকতা বাংলাদেশে নারী অধিকারের প্রতি সরকার অনেক গুরুত্ব দিয়েছেন। নারীদের শিক্ষা বিস্তারে সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের বিনামূল্যে বই বিতরণ করছেন, তাদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন, সাথে সাথে আবার তাদের পড়ালেখার খরচ নির্বাহের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করে দিয়েছেন। কাজেই দেখা যায় যে বাংলাদেশে নারীর অধিকারের গুরুত্ব রয়েছে, নারীর অধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার নারী অধিকারের গুরুত্বকে বিবেচনা করছেন। শুধু বাংলাদেশে নয়, সামগ্রিক বিশ্বেই নারী অধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থী, আমি দ্বিতীয় পর্যায়ে যে পাঠটা পড়াবো সেটা হলো বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপ সমূহ। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ সনদেও নারীর এই সমান অধিকারের কথা বলা হয়েছে। এখানে সমান অধিকার বলতে পরিবারে, সমাজে, রাষ্ট্রে অর্থাৎ জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথা বোঝানো হয়েছে। শুধু ভোট প্রদান বা নির্বাচনে দাঁড়াবার সুযোগের বেলায় পুরুষ ও নারী যে সমান তা নয়। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা, চাকরি বা কর্মসংস্থান, বেতন বা মজুরি সব ব্যাপারে নারী এবং পুরুষ সমান সুযোগ লাভের অধিকারী। কোনো অবস্থায় নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। অর্থাৎ নারীদের এখন সর্বক্ষেত্রেই, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারীর সমান অধিকারের গুরুত্ব দেওয়া হচ্ছে। লেখাপড়ার ক্ষেত্রেও নারীরা সমান সুযোগ পাচ্ছে। বিশেষ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে লেখাপড়ার ভালো রেজাল্টের ক্ষেত্রে জাতীয় যে রেজাল্টগুলো হয় সেখানে দেখা যায় যে নারীরাই সবচেয়ে ভালো ফলাফল অর্জন করছে। নারীর প্রতি বৈষম্য দূর এবং তার সমান অধিকার নিশ্চিত করতে সরকার কতগুলো বিশেষ ব্যবস্থা নিয়েছেন, যেমন উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ এবং তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন। প্রিয় শিক্ষার্থী, সরকার উচ্চ মাধ্যমিক পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছেন এবং সাথে সাথে পড়ার ব্যয় নির্বাহের জন্য খাতা কলম কেনার জন্য সরকার কিছু উপবৃত্তির ব্যবস্থা করেছেন। দুই নম্বর হলো সন্তানের নামের সঙ্গে আগে যেখানে শুধু বাবার নাম লেখার নিয়ম ছিল সেখানে মায়ের নাম লেখাও বাধ্যতামূলক করা হয়েছে। আর সন্তানের, অর্থাৎ সন্তানের নামের সঙ্গে আগে শুধু বাবার নাম লেখার নিয়ম ছিল কিন্তু সেখানে মায়ের নাম লেখাও বাধ্যতামূলক করা হয়েছে। তিন নম্বরে হলো নারী নির্যাতন এবং অ্যাসিড সন্ত্রাস রোধে সরকার কঠোর আইন প্রবর্তন করছে। অর্থাৎ নারী নির্যাতন এবং অ্যাসিড সন্ত্রাস রোধ করতে সরকার আইনের কঠোরতা প্রণয়ন করেছে। অর্থাৎ কেউ যদি নারীকে নির্যাতন করে অ্যাসিড নিক্ষেপ করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। শিক্ষার্থী, চার নম্বর যে সুপারিশ সেটা হলো কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময় বাড়িয়ে 6 মাস করা হয়েছে। কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময় বাড়িয়ে 6 মাস করা হয়েছে। অর্থাৎ প্রথম দিকে নারীর মাতৃত্বকালীন ছুটির সময় ছিল মাত্র 2 মাস, পরবর্তীতে 4 মাস হয়েছে এক সময়, তারপরে আবার সরকার এটাকে আরো বৃদ্ধি করে 6 মাস করেছেন। এটা করে একজন মা সন্তান জন্মদানের পরে দীর্ঘ সময় পাচ্ছে, বিনিম বেতন সহ দীর্ঘ সময় পাচ্ছে এবং এই সময়ের মধ্যে শিশুটাকে সেবা করার সুযোগ পাচ্ছে মা। এটা মায়ের একটা মানবাধিকার। এসব ব্যবস্থার কিছু ফল নারীরা পেতে শুরু করেছে, তবে সমাজে শিক্ষার বিস্তার এবং সচেতনতা সৃষ্টি ছাড়া অবস্থার পুরোপুরি পরিবর্তন হয়তো ঘটানো সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী, যে সমাজে যদি শিক্ষার বিস্তার এবং সচেতনতা সৃষ্টি করা না যায় তাহলে এই পরিবর্তন হয়তো ঘটবে না। কিন্তু বাংলাদেশের নারীরা যে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছে সেটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ বাংলাদেশের নারীরা আজ অধিকার সচেতন হয়ে উঠেছে।
বিভিন্ন সভা সমিতি সংগঠনে তাদের অংশগ্রহণ তারপরও প্রমাণ। অর্থাৎ নারীরা এখন বিভিন্ন সভা সমাবেশে, সভা সমিতি এবং সংগঠনে অংশগ্রহণ করছে। এতে বোঝা যায় যে বাংলাদেশে নারীর অধিকার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে। মূলত বাংলাদেশ সরকারের পদক্ষেপ, বিভিন্ন পদক্ষেপ এবং সুপারিশের কারণে নারীরা আজ তাদের অধিকার ফিরে পেয়েছে এবং অদূর ভবিষ্যতে তারা নিজেদের অধিকার ভোগ করার সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, দেশ এগিয়ে যাবে সামনের দিকে। প্রিয় শিক্ষার্থী, আমি পাঠ এখানে আমার শেষ করেছি। তোমাদের আজকে পাঠের উপর একটি হোমওয়ার্ক দিচ্ছি, আর তোমরা হোমওয়ার্কটা দেখো এবং এটা দেখে তোমরা হোমওয়ার্কটা বাসায় লিখবে এবং শিখবে। প্রিয় শিক্ষার্থী, পৃষ্ঠা 94, তোমাদের এই অধ্যায়ের 94 পৃষ্ঠাটা বের করো। 94 পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল, প্রিয় শিক্ষার্থী তোমরা বই খুলে দেখতে পারবে যে সৃজনশীল দুইটা প্রশ্ন আছে, 1 এবং 2। আমি 1 নম্বর প্রশ্নটাই তোমাদের হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কটা তোমরা সৃজনশীল প্রশ্নটা তোমরা যে 4টা উত্তর ক, খ, গ, ঘ আছে এইগুলো উত্তরগুলো শিখবে এবং খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করবে এবং আমার আইডিতে পাঠিয়ে দিবে লিখে। সৃজনশীল প্রশ্ন 1-1 লেখা এবং শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আর আমি যে হোমওয়ার্কটা দিলাম আশা করি তোমরা হোমওয়ার্কটা অবশ্যই করবে এবং আমার আইডিতে পাঠিয়ে দিবে। আর সবাই ভালো থাকো, আর সবাই বাড়িতে থাকো এবং নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।